আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে ফ্রি বিষয়ে কাজ করতে চাইলে দেখুন পারমিশন নিয়ে কিভাবে সৌদিতে বৈধভাবে ফ্রি বিষয়ে কাজ করা যাবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বর্তমানে সৌদি আরবে যারা ফ্রি বিষয়ে বাহিরে পারমিশন ছাড়া কাজ করছে তাদেরকে অনেক বেশি ধরপাকড় করা হচ্ছে এটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন কিন্তু সৌদি আরবে আইন কানুন কী বলে আইন কানুন অনুসারে আপনি কি সৌদি আরবে বৈধভাবে কি অন্যত্র কাজ করতে পারবেন মানে আপনি কি চাইলে কফিলের বাইরে কাজ করতে পারবেন এমন কি সুযোগ সৌদি আরবে রয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ রয়েছে আপনার কফিল যদি চায় তাহলে আপনাকে অন্য মৎসাশাস কিন্তু সে কাজের ব্যবস্থা করে দিতে পারে এর জন্য সৌদি আরবে একটি সিস্টেম চালু রয়েছে আপনার কফিলকে আপনাকে আজির করে দিতে হবে ধরুন আপনি বর্তমানে এমন একজন কফিলের আন্ডারে আছেন যে কফিলের বর্তমানে কোনো কাজ নেই তাহলে আপনাকে সে কিভাবে বেতন দেবে বিষয়টা আসলেই অত্যন্ত আশঙ্কাজনক এই অবস্থায় আপনার কফিল চাইলে অন্য একটি মস্তাষা বের করে সেই মস্তাষায় আপনাকে এক বছরের জন্য আজির করে দিতে পারে আপনাকে তাজির করে দিয়ে আজিরের পেপার যদি আপনাকে দিয়ে দেয় আপনি নতুন মস্তাষাতে গিয়ে সেখানে কাজ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনার কফিল আজির করে দিলেই কফিলের ডকুমেন্টসহ আপনি অন্য শরিকাতে বৈধভাবে কাজ করতে পারবেন মক্তবা মেলে লোক যদি আপনাকে চেকিং করতে আসে আপনি আজিরের পেপার দেখালে আপনাকে তারা কোনো প্রকার কোনো সমস্যা করবে না এটা হচ্ছে সৌদি আরবে বৈধভাবে নিয়ম তবে মনে রাখবেন যারা সৌদি আরবে ডোমেস্টিক ভিজায় কাজ করেন তাদের কিন্তু আসলে আজির করা যায় না যারা আমেল তাদেরকে আপনার শুধুমাত্র যারা আমেল আইডি ভিজা আছে বা সাধারণ পেশাগুলো আছে যেগুলো তাদের ক্ষেত্রে আজির করা সম্ভব ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে কোনো প্রকার আজির করা সম্ভব নয় আপনি যদি বর্তমান কফিলের সাথে আছেন সেখানে যদি কোনো কাজ না থাকে আপনার কফিলকে বলুন যে আপনি আমাকে আজির করে দেন আমি অন্য একটা মহাসায় গিয়ে কাজ করি যেহেতু আপনি আমার বেতন দিতে পারছেন না আমি বাহিরেও কাজ করতে পারছি না কারণ ফ্রি বিষয়ে বাহির পারমিশন ছাড়া কাজ করলে আমাকে পুলিশ গ্রেপ্তার করবে এই অবস্থায় আপনি আমাকে আজির করে দিলেই আমি সরাসরি অন্য মস্তা বা সারিকাতে গিয়ে কাজ করতে পারবো আপনার কফিলের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করুন আপনার কফিল চাইলে এর একটা সুষ্ঠু সমাধান সম্ভব খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো হতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন